তাও আবার ভয়ঙ্কর। চীনের ঝাংজিয়াজি ফরেস্ট পার্কে অবস্থিত এই ভয়ঙ্করতম লিফট ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের একটি অন্যতম নিদর্শনে পরিণত হয়েছে। এটি লিফটের নামকরণ করা হয়েছে 100 ড্রাগন স্কাই লিফট হিসেবে। বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর এবং একই সাথে সুন্দরতম লিফট বলা হয় একে। কোয়ার্টস বেলে পাথরের উইলিং পর্বতমালার ভাজে দাঁড়িয়ে আছে এই ড্রাগন লিফট। কাঠামোটি তিনটি পৃথক লিফট দ্বারা গঠিত। ড্রাগন স্কাই খ্যাত লিফটটি একসাথে 1400 জন যাত্রী ধারণ করে। 1070 ফুট উপরে যেতে এর সময় লাগে মাত্র 2 মিনিট, যেখানে দর্শনার্থীদের হেঁটে যেতে সময় লাগবে 3 ঘন্টা। দেয়াল স্বচ্ছ হওয়ায় মনোরম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার সাথে পর্যটকরা খুব সহজে কম সময়ে পাহাড়ে চড়তে পারছেন। চীনের একটি গণমাধ্যম জানিয়েছে, লিফটটি নির্মাণে চীনা সরকারের ব্যয় হয়েছে 120 মিলিয়ন ইয়েন বা 13 মিলিয়ন ইউরো। এর নির্মাণ কাজ শুরু হয়েছিল 1996 সালে, তবে নিরাপত্তার কথা বিবেচনায় এনে চালুর পর সাময়িক সময়ের জন্য বন্ধ ছিল লিফটটি। পরবর্তীতে 2013 সালে জনস্বার্থে লিফটটি আবারও খুলে দেয়া হয়। ইতোমধ্যে গিনেস বুকের 3টি বিভাগে নাম উঠেছে 100 ড্রাগন স্কাই লিফটের। বিশ্বের সবচেয়ে বড় সার্বক্ষণিক খোলা, সেই সাথে বৃহত্তম দোতলা এবং সবচেয়ে দ্রুতগামী লিফট এটি। একই সাথে তকমা লেগেছে বিশ্বের ভয়ঙ্করতম লিফটের। ছোঁয়া খন্দকার, সময় সংবাদ,